এদিকে বিশ্বের বৃহত্তম টিকা উৎপাদনকারী সংস্থা ভারতের সেরাম ইনস্টিটিউট জানিয়েছে, ভারত সরকার অনুমতি দিলেই তাদের করোনার টিকা জনসাধারণের জন্য উন্মুক্ত বাজারে বিক্রি করা হবে। খোলা বাজারে এই টিকার দাম নিয়েও কথা বলেছে সংস্থাটি, তবে এখনই সরকার অনুমতি দেবে না বলেও জানিয়েছে তারা। মার্জিয়া মানানের রিপোর্ট। ভারতে অক্সফোর্ড ইউনিভার্সিটি ও অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনটি কোভিশিল্ড নামে উৎপাদন করছে ভারতের সংস্থা সেরাম ইনস্টিটিউট। এই করোনা টিকাকে ভারতে ছাড়পত্র দেওয়ার পর সেরাম ইনস্টিটিউটের সিইও আদার পুনাওয়ালা জানিয়েছেন, এই টিকার 5 কোটি ডোজ ইতিমধ্যে প্রস্তুত রয়েছে এবং এই টিকাকে করোনার বিরুদ্ধে নিরাপদ এবং কার্যকর বলেও জানিয়েছেন তিনি। We will probably end up giving the majority of those 50 million doses to India first. Maybe if the other countries are ready to take a few million doses we will, but every month as I said. তবে টিকার দামের বিষয়টি নিয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হচ্ছে, ভারত সরকারের জন্য 200 রুপি আর খোলা বাজারে 1000 রুপিতে বিক্রি করা হবে ভ্যাকসিনটির প্রতিরোধ, যদিও অন্যান্য দেশে টিকা রপ্তানির অনুমতি এখনো পাওয়া যায়নি। And when we subsequently sell it in the private market, the MRP is going to be 1000 rupees. এদিকে বাংলাদেশ, সৌদি আরব, মরক্কো ছাড়াও একাধিক দেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি রয়েছে সেরাম ইনস্টিটিউটের, কিন্তু ভারত সরকারের অনুমতি না থাকায় এখনই টিকা রপ্তানি সম্ভব নয়। বিদেশি টিকাটি সরবরাহ নিয়ে শীঘ্রই সরকারের কাছে অনুরোধ জানানোর কথা জানিয়েছে সংস্থাটি। একই সঙ্গে এখনই সরকার সেই অনুমতি দেবে না বলেও জানিয়েছে তারা। এদিকে প্রতি মিনিটে প্রায় 5000 করোনার ভ্যাকসিন ডোজ তৈরি করতে পারে সিরাম, আর আগামী জুলাই নাগাদ 40 কোটি টিকা উৎপাদন করা সম্ভব বলে জানিয়েছিল তারা। কিন্তু প্রথম পর্বে প্রায় 30,000 কোটি ভারতীয়কে গণ টিকাকরণ অভিযানের আওতায় নিয়ে আসতে চলেছে ভারত সরকার। এখন প্রশ্ন, ভারতের এই প্রয়োজন মিটিয়ে কবে নাগাদ অন্যান্য দেশে সিরাম ইনস্টিটিউট টিকা রপ্তানি করতে পারবে? মার্জিয়া মান্নান, মাইটিভি।